বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে ক্লাসটি দেখছেন সকলকে পোষা অনলাইন স্কুলে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই অবস্থান করছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, কাতুপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, পোরশা নওগাঁ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব শব্দ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শব্দ নিয়ে। আমরা জেনেছি ধ্বনি কি, বর্ণ কি, এখন আমরা জানব শব্দ কি। কয়েকটা ধ্বনি বা বর্ণ একত্রিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটাকেই আমরা বলবো শব্দ। আমি আবারও বলছি, কয়েকটা বর্ণ একত্রিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটাকেই বলা হচ্ছে শব্দ। যেমন খেয়াল করো, সরেয়া একটা বর্ণ, প একটা বর্ণ, তার সঙ্গে এ বা একার যুক্ত করলাম এবং ল একটি বর্ণ। তাহলে এই যে এখানে সরেয়া, প, এ, ল, চারটি বর্ণ পরস্পর সংযুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়েছে এবং যার একটা নিজস্ব অর্থ রয়েছে। আপেল বলতে আমরা বুঝে থাকি একটা ফল বিশেষ। এরকম কয়েকটা বর্ণ একত্রিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে সেটাকেই আমরা বলবো শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দ হচ্ছে ভাষার মূল উপাদান এবং এই শব্দের দ্বারা বাক্য তৈরি করেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। তাই মনের ভাব প্রকাশের অন্যতম বাহন হচ্ছে ভাষা বা বাক্য, যা শব্দের দ্বারাই তৈরি হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয়ে থাকে শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। এক নম্বর হচ্ছে উৎস অনুসারে, উৎস বা উৎপত্তি অনুসারে। দুই নম্বর হচ্ছে গঠন অনুসারে, গঠন, গঠন অনুসারে। এবং তিন নম্বর হচ্ছে অর্থ অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শব্দ কত প্রকার হুট করে আমরা বলতে যাব না, দুই প্রকার, পাঁচ প্রকার বা সাত প্রকার, ঠিক আছে? আমরা প্রথমে জানব যে কোন দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ প্রশ্নে উল্লেখ আছে। যদি থাকে উৎস অনুযায়ী কত প্রকার, তাহলে একটা উত্তর হবে। যদি বলা হয় গঠন অনুযায়ী কত প্রকার, তাহলে একটা উত্তর হবে। যদি বলা হয় অর্থ অনুযায়ী কত প্রকার, তাহলে একটা অর্থ আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব উৎস অনুযায়ী শব্দ হচ্ছে ছয় প্রকার। উৎস অনুযায়ী শব্দ ছয় প্রকার, গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার এবং অর্থ অনুযায়ী শব্দ তিন প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শব্দকে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়ে থাকে, উৎস অনুযায়ী বা উৎপত্তি অনুযায়ী ছয় প্রকার, গঠন অনুযায়ী দুই প্রকার এবং অর্থ অনুযায়ী তিন প্রকার। এখন আমরা জানব উৎস অনুযায়ী ছয় প্রকার সেগুলো কি কি। এক নম্বরই আসি তৎসম শব্দ, দুই হচ্ছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ, তিন নম্বর হচ্ছে তদ্ভব শব্দ, চার হচ্ছে দেশি শব্দ, পাঁচ হচ্ছে বিদেশি শব্দ, ছয় হচ্ছে মিশ্র শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎস অনুযায়ী শব্দ ছয় প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র শব্দ। এখন আমরা জানব তৎসম শব্দ কি বা কিভাবে গঠিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তৎসম
শব্দের অর্থ হচ্ছে তার সমান। তৎসম মানে হচ্ছে তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। আমরা জানি বাংলা ভাষার জন্মকথা, একটা গল্প রয়েছে যেখানে বলা হয়ে থাকে সংস্কৃত বাংলার জননী বা বাংলা সংস্কৃতের মেয়ে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই আমাদের এই বাংলা ভাষার উদ্ভব বা উৎপত্তি হয়েছে। তাহলে তার সমান বলতে সংস্কৃতের সমান, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় অবিকৃত অবস্থায়, অপরিবর্তনীয় অবস্থায় সরাসরি চলে এসেছে এবং আমরা শব্দগুলো ব্যবহার করে থাকি, সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দের অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন না হয়ে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় চলে এসেছে সেগুলোকেই আমরা বলবো তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসি অর্ধ তৎসম শব্দ। তোমরা নিশ্চয়ই নামটা দেখেই বুঝতে পারছো যে অর্ধ তৎসম মানে কি। তৎসম যদি হয় সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, তাহলে এখানে অর্ধ তৎসম, অর্থাৎ অর্ধেক পরিবর্তন হয়েছে বা কিছুটা পরিবর্তন লাভ করেছে। সংস্কৃত ভাষায় শব্দটা ছিল যেরকম, কিছু বা আংশিক পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে এবং আমরা এটাকে ব্যবহার করি, আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে পরিপূর্ণ করেছে। এরকম অর্ধেক পরিবর্তন বা আংশিক পরিবর্তন হয়ে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন সূর্য, এটা আমরা লিখেছিলাম তৎসম শব্দ, তাই না? এই সূর্য আংশিক পরিবর্তন হয়ে হয়ে গেছে সূর্যি, সূর্যি। এবং তার পরবর্তীতে আরেকটা শব্দের আমি উদাহরণ দিচ্ছি, গৃহিণী, এটা সংস্কৃত ভাষার শব্দ কিন্তু আমাদের মুখে মুখে পরিবর্তিত হতে হতে বর্তমানে এটাকে অনেকেই আমরা গিন্নি বলে থাকি বা লিখে থাকি। তাহলে সংস্কৃত ভাষার শব্দ আংশিক পরিবর্তন হয়ে সূর্যি হয়েছে, সংস্কৃত ভাষার শব্দ গৃহিণী আংশিক পরিবর্তন হয়ে গিন্নি হয়েছে। তাহলে এভাবে সংস্কৃত ভাষার শব্দ যেগুলো আংশিক পরিবর্তিত হয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসি তদ্ভব শব্দ। তদ্ভব, এর একটা অর্থ আছে। তদ্ভব শব্দের অর্থ হলো তা থেকে ভব বা উৎপন্ন, তার থেকে ভব বা উৎপন্ন, তার থেকে উৎপন্ন। তারটা কি? তারটাই হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জানলাম যে সংস্কৃত শব্দ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, এখন তদ্ভব শব্দ, অর্থাৎ তার থেকে উৎপন্ন বা তৎসম শব্দ থেকে পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে যে সকল শব্দ সেগুলোকে বলা হয়ে থাকে তদ্ভব শব্দ। যেমন আমি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে অবশ্যই পরিষ্কার হবে যে সংস্কৃত ভাষায় একটা শব্দ ছিল যেমন হস্ত, হস্ত, হ দন্তের সহায়ক দ্বারা যুক্ত হস্ত, এটি পরিবর্তিত হয়ে গেছে হাত এবং আমরা বর্তমানে এই শব্দটাই ব্যবহার করে থাকি, হাত, অর্থাৎ শরীরের একটা অঙ্গ বিশেষ, কিন্তু সংস্কৃত ভাষায় ছিল এটা হস্ত। তাহলে সংস্কৃত ভাষার শব্দ পুরোপুরি, আংশিক না, আংশিক হলে অর্ধ তৎসম হবে, পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে যে সকল শব্দ সেই শব্দগুলোকেই বলা হয়ে থাকে তদ্ভব শব্দ। যেমন আগে ছিল হস্ত, এখন শব্দটা হয়ে গেছে হাত। তারপরে আরেকটা শব্দ চর্মকার, চর্মকার, এটা সংস্কৃত ভাষার শব্দ কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছে চামার। তাহলে এভাবে সংস্কৃত ভাষার কোনো শব্দ পুরোপুরি পরিবর্তিত হয়ে যখন বাংলা ভাষায় চলে এসেছে সেটাকে আমরা বলবো তৎসম শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসি দেশি শব্দ। আমাদের দেশে প্রাচীন যারা আদিবাসী ছিল তারা কিছু শব্দ ব্যবহার করত। আমি আবারও বলছি, আমাদের এই বাংলাদেশে প্রাচীন যে অধিবাসী ছিল তারা যে শব্দগুলো ব্যবহার করত সেগুলোই হচ্ছে দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এরকম ধরনের অনেক শব্দ রয়েছে, যেমন কুলা, কুলা, ঠোঙ্গা,
ঠোঙ্গা, ঢেঁকি, ঢেঁকি, টুপর, বর্তমানে টুপর বিলুপ্তির পথে। এই যে আমাদের দেশের লোকজন বা আমাদের দেশের আদিবাসীরা, অধিবাসীরা প্রাচীন কাল থেকে যে শব্দগুলো ব্যবহার করে আসছে, সেগুলো আজও আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে পরিপূর্ণ করে রেখেছে। এই শব্দগুলোই হচ্ছে খাঁটি বাংলা বা দেশি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসি নাম্বার 5, বিদেশি শব্দ। আমাদের এদেশ, আমরা সকলেই জানি, বিদেশিদের আগমন ঘটেছে এবং বহুদিন যাবত বিদেশিরা আমাদের দেশে থেকেছে, আমাদের দেশে তারা শাসন কার্য পরিচালনা করেছে। এভাবে থাকতে থাকতে তাদের কাছ থেকে কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় চলে এসেছে এবং যে শব্দগুলো বিদেশি শব্দ হওয়ার পরও এগুলো আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ হিসাবে পরিগণিত হয়েছে। এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা সরাসরি বাংলা হিসাবে ব্যবহার করে থাকি। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেই, চেয়ার, নিশ্চয়ই কারো বুঝতে বা চিনতে সমস্যা নাই যে চেয়ারটা কি, বসার একটা আসন, কিন্তু শব্দটা সম্পূর্ণ হচ্ছে বিদেশি ইংরেজি ভাষার শব্দ, কিন্তু আমাদের বাংলা ভাষায় এসে এটা বাংলা হয়ে গিয়েছে। টেবিল, আমরা সকলেই বুঝতে পারবো, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবো যে টেবিল মানে কি, তাহলে এটা আমাদের কাছে আর দুর্বোধ্য কোনো শব্দ না, যদিও বিদেশি ভাষার শব্দ, ইংরেজি ভাষার শব্দ, কিন্তু এটা হয়ে গেছে আমাদের নিজস্ব বাংলা ভাষার একটা সম্পদ। এগুলোই হচ্ছে বিদেশি শব্দের উদাহরণ। এখন আরেকটা আসি, 6 নম্বর, মিশ্র শব্দ। হয়তো কোনো কোনো বইয়ে এটা দেওয়া নাই, 5টা থাকতে পারে, তোমরা নিজ নিজ ক্লাস অনুযায়ী, কারণ আমার এই পাঠদানটা 6 থেকে 10 শ্রেণী সবার জন্যই প্রযোজ্য। যার বইয়ে 5টা রয়েছে তারা ওই 5টারই উদাহরণ দিবে বা ওই 5টাই জানবে, এবং যদি কোনো ক্লাসের বইয়ে মিশ্র শব্দ থাকে, যেমন 9ম 10ম শ্রেণীর ক্ষেত্রে এটা যুক্ত হয়েছে, 6 7 8 যুক্ত হয়েছে কি না এটা আমার জানা নেই, তবে তোমরা NCTV কর্তৃক যে বাংলা ব্যাকরণ বইটি দেওয়া রয়েছে ওখানে দেখবে 6টা আছে নাকি 5টা আছে, 5টা থাকলে ওই 5টা, আর যদি 6টা থাকে তাহলে আরেকটা রয়েছে মিশ্র শব্দ। অর্থাৎ কিছু কিছু শব্দ বিভিন্ন ভাষা থেকে মিশ্রিত অবস্থায় বাংলা ভাষায় এসেছে। ইংরেজি থেকে আসছে অর্ধেক, ফার্সি থেকে আসছে অর্ধেক, আরবি থেকে আসছে অর্ধেক, ফার্সি থেকে আসছে অর্ধেক, আবার সংস্কৃত থেকে এসেছে অর্ধেক বা এই অন্য কোনো ভাষা থেকে এসেছে অর্ধেক, আবার অন্য কোনো ভাষা থেকে এসেছে অর্ধেক। এভাবে একটা নতুন শব্দ তৈরি হয়েছে, সেটাকেই বলে থাকি আমরা মিশ্র শব্দ। যেমন আমি একটা উদাহরণ দেই, বিষয়টি ক্লিয়ার হবে। হেড, হেড মৌলভী, হেড মৌলভী, হয় গিয়ে ড, হেড মৌলভী। আমরা খেয়াল করি এটা একটা শব্দ এবং শব্দটা আমরা সকলেই পরিচিত, হেড মৌলভী। এখানে 2টা ভাষার শব্দ মিশ্রিত হয়ে শব্দটা তৈরি হয়েছে, বিদায় এটা মিশ্র শব্দ, হেড এটা হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি, এবং মৌলভী শব্দটা হচ্ছে ফার্সি। তাহলে ইংরেজি যোগ ফার্সি, 2 ভাষার শব্দ মিশ্রিত হয়ে একটা শব্দে পরিণত হয়েছে, বিদায় এটাকে বলা হয়ে থাকে মিশ্র শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উৎস অনুযায়ী আমরা শব্দের প্রকারভেদ জানলাম, এখন আমরা জানব যে গঠন অনুযায়ী শব্দ কত প্রকার এবং কি কি। গঠন, আমি আগে বলেছি, উল্লেখও করেছিলাম যে গঠন অনুযায়ী শব্দ হচ্ছে 2 প্রকার, তাই না? গঠন অনুযায়ী শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি আমরা জানি, মৌলিক পদার্থ কি, যে পদার্থকে আর ভাঙ্গা যায় না সেটাই মৌলিক পদার্থ। একইভাবে যে শব্দকে আর ভাঙ্গা যায় না বা ভাঙলে ওই শব্দের আর কোনো অস্তিত্ব থাকে না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। যেমন একটা উদাহরণ খেয়াল করো, হা, হয় গা তো হা, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আলাদাভাবে কোনো অর্থ পাবো না, শব্দের কোনো অস্তিত্ব থাকবে না, এটাই হচ্ছে মৌলিক শব্দ। এবং সাধিত শব্দ কি, যে শব্দকে ভাঙ্গা যায় এবং ভাঙলে প্রতিটা অংশ আলাদা আলাদা অর্থ প্রকাশ পায় বা আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে, সেই শব্দটাই হচ্ছে সাধিত শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা উদাহরণ দেই, যেমন দিন, দিন ও রাত, এই শব্দটাকে, দিন ও রাত শব্দটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে হবে দিন রাত, এবং এই শব্দটাকে ভাঙ্গা যাবে, দিন একটা রাত একটা, 2টা অংশে আমরা বিভক্ত করতে পারবো,
যেহেতু আমরা এটা ভাঙতে পারবো বা ভাঙা যায়, সেজন্য এটা হচ্ছে সাধিত শব্দ। আর যেটাকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার, একটা মৌলিক যেটাকে ভাঙা যায় না, আর একটা যৌগিক যেটাকে ভাঙা যায়। পরবর্তীতে আসি অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি অর্থ অনুযায়ী শব্দ তিন প্রকার। কি কি? একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রূঢ়, আর একটা হচ্ছে যোগ রূঢ়। যোগ রূঢ়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে আমরা খেয়াল করি, যৌগিক শব্দ কোনটা, রূঢ় শব্দ কোনটা, এবং যোগ রূঢ় শব্দ কোনটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক শব্দ কোনটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যে শব্দকে ভাঙা যায় বা একাধিক মৌলিক শব্দ যুক্ত হয়ে যে শব্দটা গঠিত হয় সেটাই হচ্ছে যৌগিক শব্দ। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দেই, বই যোগ অক, এই যে এই দুইটা একত্রিত হয়ে একটা শব্দে পরিণত হয়, যেটাকে বলা হয় থাকে গায়ক, অর্থাৎ যে গান করে তাকে আমরা বুঝে থাকি। তাহলে এটা হচ্ছে যৌগিক শব্দ। এবং রূঢ় শব্দ কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রূঢ় শব্দ কি একটু ভালো করে শুনবে, যে শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ অনুযায়ী অর্থ প্রকাশ না করে আলাদা কোনো অর্থ প্রকাশ করে। আমি আবারও বলছি, যে শব্দ প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ অনুযায়ী যেটা অর্থ হওয়ার কথা সেটা প্রকাশ না করে নতুন একটা অর্থ প্রকাশ করছে সেটাকেই বলা হচ্ছে রূঢ় শব্দ। আমি একটি উদাহরণ দেই, তাহলে এটা অবশ্যই আরও ক্লিয়ার হবে যে কীভাবে প্রকৃতি প্রত্যয় এবং সমাজের অর্থ অনুযায়ী অর্থ প্রকাশ না করে নতুন শব্দ নতুন একটা অর্থ দিচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করো, সন্দেশ শব্দটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই বুঝে গেছো সন্দেশ কি। সন্দেশ হলো এক ধরনের মিষ্টি, তাই না? আমরা হোটেলে পাই, হাটে বাজারে পাই, হোটেলে আমরা অর্ডার দেই, এক পিস করে সন্দেশ দাও। তাহলে সন্দেশ বলতে আমাদের বুঝতে কারো অসুবিধা নাই যে এটা কী জিনিস, এটা এক ধরনের মিষ্টি জাতীয় একটা খাদ্য। কিন্তু আমাদের প্রকৃতি প্রত্যয় বা সমাজের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে সন্দেশ অর্থ খাদ্যকে বুঝায় না, এটাকে বুঝায় কি? সংবাদ। সন্দেশ শব্দের অর্থ হলো সংবাদ। তাহলে প্রকৃতি প্রত্যয় বা সমাজ অনুযায়ী যেটা অর্থ হওয়ার কথা ছিল, যে সন্দেশ শব্দের অর্থ সংবাদ, এটাকে না বুঝে যখন আলাদা একটা অর্থ প্রকাশ করছে যে এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, এরকম যখন কোনো শব্দ আমরা পাবো সেটাকে বলা হয়ে থাকে রূঢ় শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আসি যোগ রূঢ় শব্দ কি। একটু ভালো করে খেয়াল করবে, যোগ রূঢ় এবং যোগ রূঢ় একটু পার্থক্য রয়েছে, প্রায় কাছাকাছি। ওখানে প্রকৃতি প্রত্যয় এবং সমাজ অনুযায়ী যেটা অর্থ হওয়ার কথা সেটা না হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করেছে। একইভাবে যোগ রূঢ় শব্দটা এখানে প্রকৃতি প্রত্যয় না, শুধু সমাজের ব্যাপার, অর্থাৎ সমাজ নিষ্পন্ন যে সব শব্দ সমস্যমান পদগুলোর কোনোটিরই অর্থ প্রকাশ না করে একটা নতুন অর্থ প্রকাশ করে সেটাকেই বলা হয় থাকে যোগ রূঢ় শব্দ। আমি আবারও বলছি, যে শব্দ সমাস বা সমস্ত পদ হয় কিন্তু তার যে সমস্যমান পদগুলো রয়েছে কোনোটিরই অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রকাশ করে সেটাকেই বলা হয় থাকে যোগ রূঢ় শব্দ। যেমন আমি একটা উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। পঙ্কজ, বিষয়টি ক্লিয়ার হবে পঙ্কজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঙ্কজ শব্দটা নিয়ে একটু ভাবো। পঙ্কজ, 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 এটা একটা শব্দ। এটাকে যদি আমরা সমস্ত পদে বিভক্ত করি বা ব্যাস বাক্য লিখি, তাহলে কি দাঁড়াবে? পঙ্কে, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, সেটাকেই আমরা সমাজ বা সমস্ত পদ পাব পঙ্কজ। তাহলে পঙ্ক এটা একটা সমস্যমান পদ, জন্মে একটা সমস্যমান পদ, যা একটা সমস্যমান পদ। তাহলে পঙ্ক শব্দের অর্থ হচ্ছে কি? তোমরা নিশ্চয়ই জানো পঙ্ক শব্দের অর্থ হলো কাদা। আর জন্মে মানে জন্মগ্রহণ করে, উৎপাদিত হয় বা প্রস্ফুটিত হয় এমন কিছু, এবং যা হচ্ছে যে বিষয়টা বা যে জিনিসটা। তাহলে পঙ্ক শব্দের অর্থ কাদা, তাহলে কাদায় জন্মে যা। এখন তোমরা বলো তো কাদায় কি কি জন্মিতে পারে? অনেক কিছুই কাদাতে জন্মে, যেমন
শ্যাওলা বা তারপরে কচুরিপানা, এটা ভাসমান অবস্থায় থাকে। আবার যদি ধরি আমরা যে শাপলা, শালুক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিস পঙ্কে বা কাদায় জন্মে থাকে। তাহলে অর্থটা হওয়া এমন ছিল যে পঙ্কে বা কাদায় যেটা জন্মে সেটা ব্যাস বাক্য এই সরি সমাস করলে বা সমস্তপাত করলে হয়ে থাকে পঙ্কজ। কিন্তু পঙ্কজ বলতে ওই যে শাপলা, শালুক বা আরও কিছু যেগুলো কাদায় জন্মে থাকে সেগুলো কাউকেই বুঝায় না। পঙ্কজ শব্দের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, সেটা হচ্ছে পদ্ম। পঙ্কজ শব্দের একটা নির্দিষ্ট অর্থ রয়েছে যেটা হচ্ছে পদ্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যোগরূঢ় শব্দ কি? যে শব্দ সমাস নিষ্পন্ন বা সমসমান পদগুলোর কোনোটির অর্থ প্রকাশ না করে নতুন একটা অর্থ প্রকাশ করে থাকে, সেটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। এখানে সমসমান পদ পেয়েছিলাম আমরা পঙ্কে বা কাদায় জন্মে হলো উৎপাদিত হওয়া, জন্মগ্রহণ করা, বেড়ে ওঠা, যা মানে যে জিনিস যে বিষয়। কিন্তু অর্থ যেটা হয়েছে সমস্ত পদ সেটা হচ্ছে পঙ্কজ, এবং পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র পদ্ম। কাদায় অনেক কিছুই জন্মে কিন্তু অতগুলো কাউকেই বুঝাচ্ছে না, শুধু পদ্মকে বুঝাচ্ছে, এটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম শব্দ কি, শব্দ কিভাবে তৈরি হয়, শব্দ কত দিক থেকে শ্রেণীবিভাগ করা যায়, তিন দিক থেকে, আমি আবারও বলছি, উৎপত্তি অনুযায়ী, গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। উৎস বা উৎপত্তি অনুযায়ী 6 প্রকার, গঠন অনুযায়ী 2 প্রকার এবং অর্থ অনুযায়ী 3 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি আমার লেভেল বেস্ট উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমার এই ক্লাস সহ সমস্ত ক্লাস একসঙ্গে পেতে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা ইচ্ছা করলে ইউটিউব চ্যানেল থেকেও সমস্ত ক্লাস একসঙ্গে দেখার সুযোগ ওখানে রয়েছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমি যে কোনো ক্লাস সেই ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবে, ক্লাসটি দেখতে পারবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ঈদ মোবারক।